প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভালো আছো সবাই। এখন আমরা তোমাদের হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা ক্লাস করব। তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাস অনুযায়ী আজকে আমরা প্রথম ক্লাসটি করব। আজকের ক্লাসে আমরা যে অধ্যায়টি পড়ব সেটি হচ্ছে চতুর্থ অধ্যায়, শ্রদ্ধা ও সহনশীলতা। আজ আমরা পড়ব শ্রদ্ধা ও সহনশীলতা। তোমরা সবাই তোমাদের বই থেকে 30 পৃষ্ঠা বের করবে। বই থেকে 30 পৃষ্ঠা। আচ্ছা, এই অধ্যায়টি পড়ার আগে আমরা জানব শ্রদ্ধা এবং সহনশীলতা এই দুটি বিষয় কি, শ্রদ্ধা কি এবং সহনশীলতা কি, এই দুটি জিনিস আমরা জানি। সহজ ভাষায় যদি আমরা পড়তে যাই তাহলে শ্রদ্ধা কথাটির অর্থ হচ্ছে সম্মান জানানো। শ্রদ্ধা কথাটির অর্থ হচ্ছে সম্মান জানানো, ভক্তি করা বা ভালোবাসা। শ্রদ্ধার আরেকটি অর্থ আছে, সেটি হচ্ছে আস্থা বা বিশ্বাস। আস্থা বা বিশ্বাস, শ্রদ্ধার আরেকটি অর্থ হচ্ছে আস্থা বা বিশ্বাস। সহনশীলতা কি? সহনশীলতা হচ্ছে সহ্য করার ক্ষমতা। সহনশীলতা হচ্ছে সহ্য করার ক্ষমতা। দেখো, সহনশীলতা আমরা একটু দেখি। সহনশীলতা একটি নৈতিক গুণ। সহনশীলতার অপর নাম হচ্ছে সহিষ্ণুতা। সহনশীলতার মানে হচ্ছে সহ্য করার ক্ষমতা। সহনশীলতা না থাকলে সমাজ সুষ্ঠুভাবে চলতে পারে না। সমাজে ঐক্য ও শৃঙ্খলা বিনষ্ট হয়, সমাজে শান্তি থাকে না। এবার দেখো ত্রিশায় প্রথমে আছে শ্রদ্ধা। আমি যে কথাটি বলেছি সেটি দেওয়া আছে। দেখো, শ্রদ্ধা কথাটির অর্থ হচ্ছে সম্মান জানানো, ভক্তি করা বা ভালোবাসা। এবং শ্রদ্ধার আরেকটি নাম হচ্ছে, আরেকটি অর্থ হচ্ছে আস্থা বা বিশ্বাস। আচ্ছা, আমরা এবার সহনশীলতা দেখি। আমি যেটি আগে বলেছি সেটির দিকে আর যাচ্ছি না। এখন আমরা একটু দেখি শ্রদ্ধা এবং সহনশীলতা না থাকলে কি কি হতে পারে। আমরা আগে জেনেছি সহনশীলতা মানে হচ্ছে সহ্য করার ক্ষমতা। হিন্দু ধর্মে সহনশীলতাকে তিতিক্ষাও বলা হয়। এই লাইনটা তোমরা দাগাও, সহনশীলতাকে তিতিক্ষাও বলা হয়। আচ্ছা, এবার দেখো, শ্রদ্ধা ও সহনশীলতা না থাকলে নানা মত ও পথে মানুষ একসঙ্গে চলতে পারে না। শ্রদ্ধা ও সহনশীলতার অভাবে দেখা দেয় বিশৃঙ্খলা, হানাহানি ও অশান্তি। সুতরাং ব্যক্তি জীবন ও সমাজ জীবনে কি হানাহানি ও সাম্প্রদায়িকতা আমরা চাই না। আমরা কি চাই? আমরা চাই সম্প্রীতি, চাই ঐক্য, চাই শান্তি শৃঙ্খলা। সুতরাং ব্যক্তি জীবন ও সমাজ জীবনে শান্তি শৃঙ্খলার জন্য শ্রদ্ধা ও সহনশীলতার মতো মানবিক ও নৈতিক গুণের গুরুত্ব অপরিসীম। দেখো, অনেকগুলো দেশ নিয়ে আমাদের এই পৃথিবী। প্রতিটি দেশে রয়েছে অনেক মানুষ। তারা তাদের নিজ নিজ ধর্ম ও মত অনুসারে চলে। পৃথিবীর সব মানুষ এক, কিন্তু সকলের মত ও পথ এক নয়। সকলের মত এবং পথের মধ্যে পার্থক্য রয়েছে। ধর্ম, বিশ্বাস ও জীবনযাপন প্রণালীও রয়েছে ভিন্ন ভিন্ন। মানুষের ধর্ম ভিন্ন এবং সবার জীবনযাপন প্রণালী এক নয়, সেটিও ভিন্ন। মানুষ নানাভাবে নিজ নিজ ধর্ম পালন করে। দেখো, এক অঞ্চলে একই ধর্মের লোকদের মধ্যেও ধর্ম পালন
বিশ্বাস, সংস্কার ও আচার অনুষ্ঠান উদযাপনে পার্থক্য রয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে আমরা একই অঞ্চলের একই ধর্মের, দেখো কথাটা দেখো, একই অঞ্চলের এবং একই ধর্মের মানুষ থাকলেও অনেক সময় আমাদের ধর্ম পালন, বিশ্বাস, সংস্কার এবং আচার অনুষ্ঠানের মধ্যে পার্থক্য রয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকেরা হিন্দু ধর্ম পালন করে। পৃথিবীতে আরো অনেক ধর্ম আছে, এগুলোর মধ্যে চারটি প্রধান ধর্ম হলো ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্ম। হিন্দুরা ঈশ্বরের নাম কীর্তন করে। এই লাইনটা দাঁড়াও, ফুল, বেলপাতা, চন্দন ও অন্যান্য উপকরণ দিয়ে দেবদেবীর পূজা করে। বৌদ্ধরা বুদ্ধের পূজা করে। মুসলমানেরা নামাজ পড়ে। খ্রিস্ট ধর্মাবলম্বীরা ঈশ্বরের ও যিশুর গুণগান করে। বাংলাদেশেও বিভিন্ন ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান পালন করে। যেমন হিন্দুরা দুর্গাপূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, জন্মাষ্টমী, দোলযাত্রা, শিবরাত্রি প্রভৃতি অনুষ্ঠান করে থাকেন। আর বৌদ্ধরা কী করেন? বৌদ্ধ পূর্ণিমা, বোগিন চীবরদান। খ্রিস্টান ধর্মাবলম্বীরা পালন করে থাকেন বড়দিন, ইস্টার সানডে, ইস্টার স্যাটারডে প্রভৃতি ধর্মীয় অনুষ্ঠান। এবং ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদে মিলাদুন্নবী প্রভৃতি ধর্মীয় অনুষ্ঠান পালন করে। দেখো 31 পৃষ্ঠায় একটি চার্ট দেওয়া আছে, এখানে তোমরা যেটা করবে সেটা হচ্ছে হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্মের অনুসারীরা যে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে সেটি লিখবে। দেখো চারটা কলাম দেওয়া আছে, 1, 2, 3, 4, চারটা কলামে তোমরা চার ধর্মের ধর্মীয় অনুষ্ঠানগুলো লিখবে। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আলাদা হলেও সকল ধর্মই সত্য। সকল ধর্মই বলে সত্য কথা বলবে, সৎ পথে চলবে, চুরি করবে না, গুরুজনদের শ্রদ্ধা করবে, স্রষ্টার প্রতি বিশ্বাস রাখবে। নিজেদের উপাসনালয়কে হিন্দুরা বলে মন্দির, বৌদ্ধরা বলেন মঠ বা মন্দিরও বলে থাকে বা প্যাগোডা। খ্রিস্টানরা বলেন গির্জা এবং মুসলমানরা বলেন মসজিদ। নামই আলাদা হলেও সেখানে যাওয়ার উদ্দেশ্য এক, আর তা হলো উপাসনা। পথ ভিন্ন হলেও সকল ধর্মের উদ্দেশ্য এক, আর তা হলো স্রষ্টার কাছে আত্মনিবেদন এবং জীব ও জগতের মঙ্গল প্রার্থনা। উদ্দেশ্য এক হলেও মত ও পথের ভিন্নতা রয়েছে। নিজের মত ও পথের প্রতি বা ধর্মের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা পোষণ, আর অন্যের মত, পথ বা ধর্মের প্রতি অশ্রদ্ধা বা অসহনশীলতা হচ্ছে ক্ষতিকর। অন্য ধর্মের প্রতি আমরা যখন অশ্রদ্ধা করব, অসহনশীল হব, তখন তা ডেকে আনবে কি? বিচ্ছিন্নতা এবং সংকীর্ণতা। অন্য ধর্ম ও মতের প্রতি অশ্রদ্ধা ও অসহনশীলতা সাম্প্রদায়িকতা ও সংকীর্ণতায় রূপ নেয়। তখন সমাজে কি তৈরি হয়? অস্থিরতা তৈরি হয়, অশান্তি দেখা দেয়। এক্ষেত্রে শ্রদ্ধা ও সহনশীলতায় পারে সাম্প্রদায়িকতা দূর করে ঐক্য প্রতিষ্ঠা করতে। আমরা হানাহানি চাই না, সাম্প্রদায়িকতাও চাই না, আমরা চাই কি? সম্প্রীতি, চাই ঐক্য, চাই শান্তি শৃঙ্খলা। আর এজন্য দরকার পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা। এই পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা কেবল বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যেই থাকতে হবে তা নয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, নারী ও পুরুষ, বিভিন্ন জাতি ও শ্রেণী পেশার মানুষের মধ্যেও চায় পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা।
তা না হলে সমাজে শান্তি থাকবে না, মানুষ কষ্ট পাবে। আমরা জানি সকল জীবের মধ্যে আত্মারূপে ঈশ্বর বিরাজ করেন, তাই কাউকে কষ্ট দেওয়া মানে ঈশ্বরকে কষ্ট দেওয়া। এই কারণে আমরা কাউকে কষ্ট দেব না। আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, নারী, পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল হব। সকল সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে আমরা অন্য ধর্মাবলম্বীদের আমন্ত্রণ জানাব। অন্যদের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে আমন্ত্রিত হলে আমরাও সানন্দে যোগদান করব। তাহলে আমরা সম্প্রীতির মধ্যে, শান্তির মধ্যে, আনন্দের মধ্যে সকলে মিলে বসবাস করব। অদিতি, এত দেরি করেছো কেন? অদিতি, শুনতে পাচ্ছো? ইয়েস মিস। এত দেরি করেছো কেন মিস? ওইখানে জুমের এতটুক ছিলাম, তখন ওইখানে 4:30 দেখাচ্ছিল, টাইমের মধ্যে আর হচ্ছিল না। ছিল না, আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। এই অনেকক্ষণ অপেক্ষা করার পর শুরু করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে পড়েছি, আমি চতুর্থ অধ্যায়টা রিডিং করিয়েছি। চতুর্থ অধ্যায় শ্রদ্ধা। এটা আমি সম্পূর্ণটা রিডিং করিয়েছি। তুমি একটা কাজ করবে, যেহেতু আমাদের সময়ও আর নেই হাতে, বাসায় অধ্যায়টা ভালো করে রিডিং করবে, চতুর্থ অধ্যায় ভালো করে রিডিং করবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি এই অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ লিখব। আমি লিখতে দিব, তোমরা লিখবে, আমি উত্তর দেবো। অধ্যায় ভালো করে রিডিং করবে, যাতে নিজেরাই উত্তরটা লিখতে পারো। ডায়েরিটা লিখে নাও, চতুর্থ অধ্যায় রিডিং। আগামীকাল ক্লাস আছে? আগামীকাল কি তোমার ক্লাস আছে আমার সাথে? ইয়েস মিস। তাহলে আগামী ক্লাসে আমরা শূন্যস্থান পূরণ করবো। আচ্ছা, যেহেতু এসেছো একটু দেখো। শ্রদ্ধা কথাটির অর্থ হচ্ছে সম্মান জানানো, ভক্তি করা বা ভালোবাসা। তোমার পাঠ্য বইতে আছে, একটু পড়বে। শ্রদ্ধার আরেকটি অর্থ হচ্ছে আস্থা বা বিশ্বাস। শ্রদ্ধার আরেকটি অর্থ হচ্ছে আস্থা বা বিশ্বাস। সহনশীলতা, এক কথায় বলতে গেলে সহনশীলতা হচ্ছে সহ্য করার ক্ষমতা। সহ্য করার ক্ষমতা, ঠিক আছে? তুমি তাহলে অধ্যায়টা রিডিং করবে, নেক্সট ক্লাসে আমরা শূন্যস্থান গুলো করবো, ঠিক আছে? ওকে মিস। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ করছি, ভালো থেকো। নমস্কার। নমস্কার মিস, ভালো থাকবেন।